52 বছর আগে DC-3 মডেলের একটি বিমান নিয়ে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন ডানা মেলছে 25টি দেশের আকাশে। বিমান বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক ড্রিম লাইনার, সব মিলিয়ে উড়োজাহাজের সংখ্যা 20টিরও বেশি। নতুন নতুন গন্তব্য সংযোগ করে বিমান তার পরিষেবা ও নেটওয়ার্ক বাড়ানোর যে পরিকল্পনা নিয়েছে তাতে প্রয়োজন আরও উড়োজাহাজ। গেল সেপ্টেম্বরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর বাংলাদেশ সফরের পর এয়ারবাস থেকে A350 মডেলের উড়োজাহাজ কেনার বিষয়টি আলোচনায় আসে। নতুন বিমান কেনার সিদ্ধান্ত কতটা প্রয়োজনের নিরিখে আর কতটা কূটনৈতিক চাপে তা নিয়েও আলোচনা রয়েছে সরকারের ভেতরে বাইরে। এ অবস্থায় সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রায় 40 মিনিট বৈঠক শেষে তিনি জানান তারা বিমান চলাচল ব্যবস্থাপনা উন্নয়ন ও বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছেন। তারা চান বিমান কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতার যেন কোনো ঘাটতি না থাকে। And we also spoke about Boeing's continued partnership with Biman and the ongoing competition for new planes. And the only request that we made is that the competition be fair and that Boeing be allowed to compete against Airbus for the best possible deal for Bangladesh. পরে এ নিয়ে কথা বলেন বিমান মন্ত্রীও। তিনি জানান কোন কোম্পানির কাছ থেকে শেষ পর্যন্ত উড়োজাহাজ কেনা হবে তা সঠিকভাবে মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের ট্যুরিজম এবং সিভিল এভিয়েশনের ডেভেলপমেন্টে আমরা যে একসাথে কাজ করেছি এবং আগামীতে কাজ করব এ ব্যাপারে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। আমরা বলেছি যে আমরা নতুন এয়ারক্রাফ্ট কিনব, তো সেখানে যে এয়ারক্রাফ্ট থেকে আমরা ভালো ডিল পাবো, যেখানে বাংলাদেশের সুবিধা হবে সেটাই আমরা করব। মন্ত্রী জানান ঢাকা নিউ ইয়র্ক সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়েও রাষ্ট্রদূতের সঙ্গে তার কথা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি বছরেই ফেডারেল এভিয়েশন অথরিটির একটি দল ঢাকা সফরে আসবে বলেও জানান তিনি। আজহার লিমন, এখন ঢাকা। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।